খুচরা বিক্রেতার গোডাউনে সারি সারি চিনির বস্তা মজুদ, বেশি দামে বিক্রি করে লুটছে বাড়তি মুনাফা, এমন চিত্র চট্টগ্রামের পাইকারি বাজার চাকতায়ে। দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বেশ কিছু দোকানে এমন অনিয়ম পাওয়ায় করা হয়েছে জরিমানা। দোকানের সামনে রাখা কাঁচা পণ্য আর গোডাউনের ভেতর সারি সারি চিনির বস্তা, দোকানও চট্টগ্রাম নগরীর পাইকারি বাজার চাকতায়ে। কিন্তু খুচরা চিনি বিক্রি করেন দাবি করে পাইকারি পর্যায়ে সরকারি নির্ধারিত 102 টাকায় বিক্রি করছেন, যা খুচরাতে গিয়ে 115 টাকা পর্যন্ত দাম পড়ছে। খুচরা ব্যবসায়ীদের এমন অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরে চাকতায়ে বিভিন্ন গোডাউন ও দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ। এ সময় বেশ কয়েকটি দোকানে অনিয়ম পায় সংস্থাটি। নতুন রেট বাড়াইছে বলছে, ওখানটা আমরা তো এই রেটের চেয়ে চিনি পাই নাই, কিন্তু আমাদের থেকে আমরা যারাদের থেকে নিই ওরা আমাদেরকে ধরতেছে, মানে ওনার রেট বেশি। উনি ওনার ভুল স্বীকার করেছেন এবং ওনার চিনিগুলোও কিন্তু আগের, তো আমরা নির্দেশনা দিয়েছি উনি যাতে চিনিগুলো আগের মূল্যেই বিক্রি করেন এবং নতুন মূল্যে পুরাতন চিনি বিক্রি করার কোনো সুযোগ নেই। এছাড়া আগের কেনা দামের চিনি বেশি দামেও বিক্রি করছেন অনেকে, ক্রয় ভাউচারও দেখাতে পারেনি দোকানগুলো। উনি পাইকার হয়ে বিক্রি করছেন খুচরা মূল্যে, অর্থাৎ 102 টাকায়। এটা অটোমেটিক্যালি আপনার হচ্ছে খুচরা পর্যায়ে গিয়ে আরও দাম বেড়ে যাবে, সেই কারণে ওনাকে দায়ী করে ভোক্তা অধিকার আইনে সতর্কতামূলক জরিমানা করা হলো। পাইকারি পর্যায়ে বেশি দাম বিক্রি করায় চাকতায়ে জনি এন্টারপ্রাইজ ও কর্ণফুলী ট্রেডিংকে মোট 50,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ। সময় সংবাদ, চট্টগ্রাম।